এখান থেকে মাত্র 10 মিনিটের ড্রাইভ। ইট ইস টেক 10 মিনিট টু রিচ টু দ্য মেরিটাইম কলেজ। আমরা এখন অলমোস্ট মেরিটাইম কলেজে, আর 1 মিনিট অথবা হাফ মিনিটের মধ্যেই আমরা মেরিটাইম কলেজের গেটে পৌঁছে যাব। আমার সঙ্গে আমার বন্ধুবর লিটন আমার সঙ্গে আছে, আমাকে সঙ্গ দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আজ অক্টোবর 9 ফ্রাইডে 2020। আমি আজ এসেছি ব্রঙ্কসের মেরিটাইম কলেজে। এই কলেজটির চারদিকে নদী দিয়ে ঘেরা, নদী বেষ্টিত। নদীটির নাম হচ্ছে ইস্ট রিভার। দিস কলেজটি দেখতে অনেক সুন্দর। রিভার এই কলেজটির সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই কলেজটির উপর দিয়ে একটি ব্রিজ চলে গিয়েছে। ব্রিজটির নাম হচ্ছে থরকনেক ব্রিজ। আমি আমার ক্যামেরা একটু ডানে সরায় নিচ্ছি, আপনারা এই ব্রিজটি এখন দেখতে পাবেন। সন্ধ্যায় যখন লাইট জ্বালানো হয়, ব্রিজটি দেখতে অনেক সুন্দর হয়। আমার সামনে একজন ফিশিং করছে হুক দিয়ে। আমি যেমনটি বলছিলাম, থরকনেক ব্রিজ, এই ব্রিজটি সংযুক্ত হচ্ছে ব্রঙ্কস এবং কুইন্সের সঙ্গে। আপনারা জানেন আমি ব্রঙ্কসে থাকি। আমি এখন ব্রঙ্কস সাইডে দাঁড়িয়ে আছি এবং হাতের ডান পাশে আমি একটু আমার আঙ্গুল দিয়ে পয়েন্ট করে দেখাই দিচ্ছি, ওইটি হচ্ছে কুইন্স। হাতের ডান পাশে আমার ফিঙ্গারের সামনে আমি ব্রিজটি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনি খেয়াল করে দেখলেই দেখবেন এই ব্রিজটিতে অসংখ্য গাড়ি চলতেছে। আমি আবার জুম করে একটু পিছনে যাচ্ছি এবং আস্তে আস্তে আমি আমার ক্যামেরা ডান দিকে সরায় নিচ্ছি। আপনারা আমার সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, ওই জায়গাটি হচ্ছে কুইন্স। ছোট্ট একটি ইনফরমেশন আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি 5টি অংশে বিভক্ত। এই অংশগুলোর প্রত্যেকটিকে বড় বলা হয়। এই 5টি বড় হচ্ছে ব্রঙ্কস, কুইন্স, ম্যানহাটন, ব্রুকলিন এবং স্ট্যাটন আইল্যান্ড। আমি অলরেডি আপনাদেরকে জানালাম আমি ব্রঙ্কসে থাকি। আমার সামনে যে সিটিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুইন্স। আমি আর একটি ব্রিজ আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির নাম হচ্ছে হোয়াইট স্টোন ব্রিজ। এই ব্রিজটি অলসো সংযুক্ত ব্রঙ্কসের সঙ্গে, ব্রঙ্কস এবং কুইন্স, অর্থাৎ ব্রঙ্কসের সাথে, ব্রঙ্কস এবং কুইন্সের সাথে এই ব্রিজটি সংযুক্ত। আমি যদি আমার ক্যামেরায় একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন এই ব্রিজটির পিছনেই যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিটি অফ ম্যানহাটন, অর্থাৎ ম্যানহাটন। এটাই হচ্ছে ম্যানহাটনই হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেইন শহর। আপনারা অনেকেই জানেন যে ম্যানহাটনকে বলা হয় বিশ্বের বাণিজ্যিক রাজধানী। আমি একটু আর একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা খেয়াল করে দেখবেন অল দ্য ওয়ে লেফট, অর্থাৎ বাম দিকে যে
বিল্ডিংয়ের মাথায় যে লাইটটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আম্পায়ার স্টেট বিল্ডিং। আমি জুমিং ব্যাক, বিকজ আমি বেশি বড় জুম করলে আসলে তখন কাঁপতেছে আপনার স্ক্রিনটা। সো এই জায়গাটি অনেক সুন্দর, সন্ধ্যার পর এখানে নদীর পাশে আসলে আসলে অনেক ফ্রেশ এয়ার, খুবই ভালো লাগে। আমি যে অংশটি এখন দেখাচ্ছি এটি হচ্ছে মূলত ব্রঙ্কস, আর যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটির নাম হচ্ছে পেনিফিল্ড এভিনিউ, আর এই কলেজটির অ্যাড্রেস হচ্ছে 6 পেনিফিল্ড এভিনিউ। যে কেউ এই কলেজটি ভিজিট করতে পারে, বাট তাদের একটু রেস্ট্রিকশন আছে, সন্ধ্যার পর আসলে কেউ এই কলেজটি ভিজিট করতে পারবে না, দিনে যে কেউ এসে এই কলেজটি ভিজিট করতে পারবে। আমি এখন যে অংশটি দেখাচ্ছি এটি হচ্ছে এই কলেজটির মেইন গেট, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। আমি আমার অন্য ভিডিওতে এই কলেজটির ভিউটা সব দিকে, যে কলেজটির সব দিকে যে নদী রয়েছে এই নদীর ভিউটা এরপরের ভিডিওতে নেব। আশা রেখে আপনাদের সেই ভিডিওটি অনেক ভালো লাগবে, প্লিজ দেখতেই থাকুন। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলু NYC। টুডে আই অ্যাম ইনসাইড দ্য মেরিটাইম কলেজ। ইউ নো ইয়েস্টারডে ইভিনিং আই ওয়াজ ইন আউটসাইড অফ দ্য মেরিটাইম কলেজ, ইউ অলরেডি সি দিস ভিডিও। Now I am inside the Maritime College. Around the college there is a river. It's a very beautiful view of the river. You can see how river can make beautiful of these places. On my left hand side, this is the Maritime College. And right hand side is the river. You can see the river view. And yesterday evening I already show you there is a very beautiful bridge. This bridge name is Thoroughneck Bridge. You can see the other part of the Thoroughneck Bridge here. This bridge starts from here wrong side. I am moving to the right side. আমি একটু ডানের দিকে সরিয়ে নিচ্ছি আমি, এবং এই ব্রিজটি মূলত থরগনেক ব্রিজ, এবং এই ব্রিজটি এই কলেজটির উপর দিয়ে চলে গিয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন ব্রিজটি স্টার্ট হয়েছে হাতের বাম দিকে, পিলারগুলো নিচু, এবং যখন ব্রিজটি আস্তে আস্তে ডান দিকে সরে গিয়েছে ধীরে 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 পিলারগুলো অনেক উঁচু করে ফেলা হয়েছে। কারণ হচ্ছে এই ব্রিজটি মূলত এই মেরিটাইম কলেজের উপর দিয়ে চলে গিয়েছে। আমি ধীরে 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 সামনের দিকে এগোবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে এই ব্রিজটি কলেজের উপর দিয়ে চলে গিয়েছে। তার আগে আমি একটু হাতের ডানে সরিয়ে যেতে চাই আপনাদেরকে, আমি এই কলেজটির বিল্ডিং এবং অন্যান্য স্থাপনাগুলো দেখানোর চেষ্টা করছি। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি শিপ প্রোপেলার, আসলে শিপের প্রোপেলারগুলো এরকম বড় বড়ই হয়, আর দেখতে আপনারা দেখেন এটা আসলে রিয়েল প্রোপেলার, এটি মূলত শিপকে চলতে সাহায্য করে স্পিড তৈরি করতে। আমি এখন সামনের দিকে এগোনোর চেষ্টা করব। এই ভাগে একটু ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে জানাতে চাই, আপনারা যে লাল অংশটি দেখতে পাচ্ছেন এটি মূলত এক্সারসাইজ করার জন্য, ব্যায়াম করার জন্য করানো হয়েছে। এটি আসলে প্লাস্টিকের তৈরি, এটি আসলে সফট, এর উপর দিয়ে মানুষ যাতে দৌড়াতে পারে, এক্সারসাইজ করতে পারে, কমফোর্টেবল যাতে হয় মানুষের জন্য এক্সারসাইজ করার জন্য। একটু আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাতে চাই, আসলে এটা প্লাস্টিকের তৈরি সফট, কিন্তু কিছুটা দেখতে ইটের ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মতো। আমি এখন সামনের দিকে এগোচ্ছি। আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন যে এই অংশটিতে ব্রিজের পিলারগুলো অনেক উঁচু করে বানানো, যাতে ব্রিজটিকে সহজেই কলেজটির উপর দিয়ে পার করে নিয়ে যাওয়া যায়। আমি প্রথমে হাতের বামে আপনাদেরকে ব্রিজটির ভিউ আর একবার দেখানোর চেষ্টা করব।
আমি যেমনটি বলছিলাম যে এই কলেজটি সব দিকেই নদী বেষ্টিত, সব দিকেই নদী। হাতের বামে এগুলোই মূলত কলেজের বিল্ডিং। এখন পড়ন্ত বিকেল, একটু মেঘলা আকাশ, আপনারা সূর্য মামা উঁকি দিচ্ছে দেখতে পাচ্ছেন। আমি আরও একটি সামনে আগাচ্ছি, আগানোর পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে ব্রিজটি এই কলেজটির উপর দিয়ে চলে গিয়েছে। আমি হাঁটছি, সেজন্য আমার ক্যামেরা একটু কাঁপতেছে, প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ। সো হাতের বামে আমি যেদিক থেকে ব্রিজটি এসেছি, আমি বলছি, অলরেডি বলেছি আপনাদেরকে, এটি মূলত ব্রঙ্কসের অংশ, ব্রঙ্কস থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন আপনারা দেখেন এখানে যে স্প্যানগুলো আছে ব্রিজের কত উঁচু, এবং আপনারা দেখবেন যে ব্রিজটি এই কলেজের উপর দিয়ে চলে গিয়েছে। আমি ব্রিজটির নিচ দিয়ে পার হচ্ছি, একদম আমি ব্রিজের নিচে। আপনাদেরকে ব্রিজের নিচটা একটু দেখানোর চেষ্টা করছি। সো আমরা যখন ব্রিজের ওই সাইডে যাব, আদার সাইডে, মূলত ওই সাইডে কুইন্সের অংশ আর আমার পিছনে ব্রঙ্কসের অংশ, আমি একটু পরে ওই সাইডে যখন চলে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে এই ব্রিজটি কুইন্সের সঙ্গে কানেক্টেড হয়েছে। আমি আর একবার পিছনের ক্যামেরায় যাচ্ছি। তাতে আপনারা ব্রিজটি আর একটু দেখতে পারেন নিচ থেকে। আমি একদম কলেজের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা হাতের বামে একটু ছোট্ট বাড়তি জায়গা দেখতে পাচ্ছেন, আর সেই জায়গাতে কিছু মানুষ আছে। ওরা আসলে ওখানে ফিশিং করছে, হুক দিয়ে, বড়শি দিয়ে ওরা মাছ ধরছে। এই জায়গাটিতে অবশ্য প্রচুর মাছ, মাঝে মাঝে ইচ্ছে করে এখানে বড়শি দিয়ে অথবা জাল দিয়ে হলে প্রচুর মাছ ধরা যেত, যদিও এটা এই জায়গায় অ্যালাউ না। আপনি আবার ব্রিজটি দেখাচ্ছি। এখানে আরো একটি প্রপেলার বসানো আছে, আসলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না যে প্রপেলারগুলো কত বড় হয়। আমি জানি না এর চেয়ে বড় প্রপেলার আছে কিনা শিপগুলোতে। এই প্রপেলারটার সম্পর্কে একটু ডিসক্রিপশন দেওয়া আছে এখানে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি। আমি একেবারেই কলেজের শেষ প্রান্তে এসে গেছি। দু একটি শিপ আছে পানিতে, আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। এখানে একটি শিপ যাচ্ছে, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা ধীরে ধীরে ধীরে, এটা একটা রাউন্ড শেপ হয়ে গিয়ে এখানে শেষ হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে হাতের ডানে আগাবো, আমি যখন অন্য পাশে যাব।
নিজের নিজ দিয়ে একটা মেনটেনেন্স শিপ পার হয়ে চলে যাচ্ছে। একদম এই ব্রিজটি শেষে গিয়ে কুইন্সের সঙ্গে যুক্ত হয়েছে। এটা নিউ ইয়র্ক সিটির আরেকটি অংশ। আমি একটু ডানে মুভ করছি ব্রিজটির কাছে, নিচে যেয়ে যেয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এই অংশটুকুতে ব্রিজটি ক্রস করেছে কলেজটিকে। আপনারা সামনে ব্রিজটির অংশ দেখতে পাচ্ছেন উপরে। ব্রিজটির এখানে একটি স্প্যান আপনারা দেখতে পাচ্ছেন, কত বড় একটি স্প্যান, তাতে বুঝতে পারবেন যে কতটা লোড নিয়েছে এই প্লেসটিতে। আমার সামনে কিছু রাজহাঁস দেখতে পাচ্ছেন। আরো কিছু রাজহাঁস আছে আমার সামনের দিকে। এভাবে বৃষ্টি চলে গিয়েছে উপর দিয়ে। একেবারে সূর্যাস্ত হচ্ছে আর বলতে গেলে গোধূলি লগ্ন। অনেক সুন্দর হিমশীতল বাতাস, গায়ে বরফ লাগতেছে, খুব ভালো লাগছে। আমার সঙ্গে আমার বন্ধুবর ভাই লিটন আছে। লিটনকে একটু ক্যামেরা নেই, লিটন আসো একটু, তুমি ক্যামেরায় তোমাকে একটু নেই, লিটন তোমাকে একটু নেই। হ্যালো লিটন, কেমন লাগতেছে তোমার এই জায়গাতে লিটন? ও, যে কেউ এখানে আসতে পারে রাইট, অনেক ভালো লাগবে আসলে, তাই না? সবার আসা উচিত। আর আমি আবারও বলছি যে শিপটি দেখতে পাচ্ছেন আমার সামনে, এটি মূলত স্টুডেন্টরা যাতে এখান থেকে প্রশিক্ষণ নিতে পারে, এখান থেকে শিখতে পারে মেরিটাইম কলেজের স্টুডেন্টরা, সেই জন্য এই শিপটি। আর এই ব্রিজটি মূলত আবারও বলছি এটি হচ্ছে থরক্স নেক ব্রিক ব্রিজ। ওইটি শেষ হয়ে গিয়েছে কুইন্সে গিয়ে আমার সামনে। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার সাথেই থাকুন, জানাবেন প্লিজ। আমার আমি আবারও বলছি আমার ইউটিউব চ্যানেল হচ্ছে NYC, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে লাভলু NYC। আপনারা চেষ্টা করবেন আমার লাভলু NYC সার্চ করার জন্য ইউটিউবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করবো সামনে আরও যাতে সুন্দর সুন্দর ভালো ভালো প্লেসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, দেখাতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোয়াইট স্টোন ব্রিজ। আমি গতকাল সন্ধ্যার যে ভিডিওটি নিয়েছি ওখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ব্রিজটির ওই সাইডে আদার অন্যতম দিকে হচ্ছে ম্যানহাটন। আর রাত্রে অবশ্য ম্যানহাটন সিটিটা অনেক দেখতে সুন্দর লাগে এখান থেকে। আমি এখন মেরিটাইম কলেজের ভিতর থেকে, গতকাল আমি যে ভিডিওটি নিয়েছিলাম সেটি ছিল মেরিটাইম কলেজের গেট থেকে বাইরে থেকে, এখন আমি একদম মেরিটাইম কলেজের ভিতরে। দেখি আপনাদেরকে একটু বড় করে দেখাতে পারি কিনা, এখান থেকে ম্যানহাটন দেখা যাচ্ছে কিনা। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন এখান থেকে পিছনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন
সেটি হচ্ছে মূলত ম্যানহাটন। দেখেন ওই যে হাতের বামে আম্পায়ার স্টেট বিল্ডিং দেখা যাচ্ছে, অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন। হাতের আরও একটু বামে যাই, আর একটু বামে গেলে আপনারা হয়তো আপনি আরেকটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভেঙে দেওয়ার পরে এই ব্রিজটা বিল্ডিংটি করেছে একদম ম্যানহাটনের ডাউনে। আমি আরও একটু বড় করে আপনাদের দেখি দেখাতে, আমার মনে হচ্ছে আর বড় হতে পারছি না। আপনি যে অংশটি দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে কুইন্স, একেবারে কাছের যে অংশটি দেখতে পাচ্ছেন আর এই কুইন্সের পিছনেই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত ম্যানহাটন। আপনারা আরও আমি হাতের টানে আমরা এখন মেরিটাইম কলেজ থেকে লিভ করছি, আমরা এখন মেরিটাইম কলেজ থেকে চলে যাচ্ছি। অনেক সুন্দর মুহূর্ত কাটলো ডিনারের সঙ্গে এই কলেজটিতে। একটু ল্যাপ করো, কোনো সমস্যা নেই, দেখি ল্যাপ করো। আমি একটু ডানের ভিউটা আপনাদের আবারও দেখাচ্ছি। যাও 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 যাও, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবো না এখন, তোমার না সমস্যা নেই, যাও পরে দেখবো, এখন অসুবিধা নেই। অসুবিধা নেই, কেউ কিছুই বলবো না ভাই, কিছু বলো না, যাও আগে হাত দিয়ে একটা থ্যাংক ইউ দিয়ে যাও, যাও এখানে। Thank you. Thank you, my friend.